বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা পড়ছি হাতি আর শিয়ালের গল্প। এখন এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে এই গল্পে ব্যবহৃত কিছু শব্দের অর্থ যেগুলো সেগুলো সম্পর্কে জানব। চলো তাহলে শুরু করা যাক। শব্দগুলো হলো গুহা, আস্তানা, উদ্গ্রীব এবং পুচকে। এই শব্দগুলোর অর্থ চলো জেনে নেই। গুহা, গুহা হচ্ছে গিয়ে গহ্বর বা গর্ত। ধরো হচ্ছে কোনো বন জঙ্গলে বা হচ্ছে পাহাড়ের কোনো কোনায় গুহা বা গুহা থাকতে পারে, যেখানে হচ্ছে হয়তো বন্য প্রাণীরা বসবাস করে। অর্থাৎ এটার মানে হচ্ছে সেখানে একটি গর্ত মতন জায়গা যেখানে হচ্ছে গিয়ে প্রাণীরা থাকে, সেই জায়গাটিকে আমরা কী বলতে পারি? গুহা। আস্তানা, আস্তানা হচ্ছে বসবাসের জায়গা। অর্থাৎ হচ্ছে কেউ যদি কোথাও বসবাস করে তাকে আমরা ওই জায়গাটিকে আমরা বলতে পারি তার আস্তানা। তারপর হচ্ছে উদ্গ্রীব, উদ্গ্রীব অর্থ প্রতি মুহূর্তে অপেক্ষা করা, খুব আগ্রহী, ব্যস্ত। এখানে ব্যস্ত মানানটি ভুল আছে বন্ধুরা, এখানে থয়ের জায়গায় ত হবে। তো যাই হোক, উদ্গ্রীব অর্থটা কি তোমরা বুঝতে পেরেছো? উদ্গ্রীব বলতে আমরা ধরো তুমি হচ্ছে রাতে তোমার বাবা মা অফিস থেকে আসবে, সেই অপেক্ষায় বসে আছো, অধীর আগ্রহ নিয়ে তুমি বসে আছো যে তারা কখন আসবে। এই যে এই প্রতি মুহূর্তে অপেক্ষা করছো, তুমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছো, এটাকে আমরা কি বলতে পারি? যে তুমি তাদের ফিরে আসার জন্য উদ্গ্রীব। তারপর হচ্ছে পুচকে, পুচকে মানে হচ্ছে অত্যন্ত ছোট। এই পুচকে শব্দটা হচ্ছে যে আর কোনো কিছুকে আমরা অবজ্ঞাসূচকভাবে বা হচ্ছে আদর্শসূচকভাবে আমরা কী বলতে পারি? পুচকে বলতে পারি। অত্যন্ত ছোট কোনো কিছুকে আমরা পুচকে বলতে পারি। এরপর আমরা চলো দেখে নিই বিপরীত শব্দ কয়েকটি। এই যে হাতি আর শালের গল্পে যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোর কয়েকটি বিপরীত শব্দ আমরা দেখব এবং একটি করে বাক্য লিখব সেটি। প্রথমেই আছে হচ্ছে শান্তি। শান্তির বিপরীত শব্দ কী তোমরা নিশ্চয়ই বলতে পারবে? শান্তির বিপরীত শব্দ হচ্ছে, এই শান্তির আগে যদি একটা অ লাগিয়ে দিই তাহলেই হচ্ছে গিয়ে বিপরীত শব্দ হয়ে যায়, যেটা হচ্ছে গিয়ে কী দ্বারা? অশান্তি। অর্থাৎ শান্তির বিপরীত শব্দ অশান্তি। এবং এইখানে একটি বাক্য দেওয়া আছে অশান্তি দিয়ে, অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে। এরপর হচ্ছে সভ্য, সভ্যর সামনেও সভ্য শব্দটি শুরুতেও একটি অ লাগিয়ে আমরা এই বিপরীত শব্দ করতে পারি এবং শব্দটি হয় অসভ্য। এখানে একটি বাক্য তৈরি করতে হবে অসভ্য দিয়ে। চলো আমরা করে ফেলি। যেমন ধরো লোকটিকে প্রথম দেখে বেশ অসভ্য মনে হয়েছে। তারপর হচ্ছে ধনী, ধনী শব্দটি শুরুতে প্রতি এই কথাটি লাগিয়ে আমরা হচ্ছে গিয়ে এর বিপরীত শব্দ তৈরি করলাম, যা হচ্ছে গিয়ে প্রতিধ্বনি। এখন প্রতিধ্বনি দিয়ে একটি বাক্য আমরা তৈরি করতে পারি। যেমন হচ্ছে গিয়ে ধরো সেই হচ্ছে বিশাল রুমটাতে চিৎকার করার পর তার চিৎকারের প্রতিধ্বনি সৃষ্টি হলো। তারপর হচ্ছে শক্তিশালী, শক্তিশালীর বিপরীত শব্দ দুর্বল। এখানে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে না খেয়ে খেয়ে থেকে সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমরা কী দেখলাম? এই ভিডিওতে আমরা হাতি আর শিয়ালের গল্পে ব্যবহৃত কিছু শব্দের অর্থ দেখলাম, কিছু শব্দের বিপরীত শব্দ শিখলাম এবং সেই সাথে এই বিপরীত শব্দগুলো দিয়ে একটি করে বাক্য গঠন করলাম। তোমাদের জন্য অনেক শুভকামনা।